হ্যালো বন্ধুরা তাইই বার্তমে আসে উলঝা জিয়া মুভিটা আমি দেখে নিয়েছি আর মুভিটা যখন আমরা ট্রেলার বা গানের আমরা রিয়াকশান করেছিলাম বা রিভিউ করেছিলাম তখন আমাদের মনে হয়েছিল যে মুভিটা বেশ ভালো চলেছে বিকজ মুভির ট্রেলার দেখে বোঝা গেছিলো যে তুই ঝুটি যে মার যে মুভিটা ছিল না সেই মুভিটার মতো হয়ে চলেছে কাইন্ড অফ বিদেশে গিয়ে প্রেম হচ্ছে দেন ওরা প্রেম করার পরে বাড়িতে আসছে এবং ফ্যামিলির সঙ্গে দেখা করার পর ওদের কী প্রবলেম হচ্ছে সেই নিয়ে মুভিটা হবে ঠিক আছে ওখানে দেখানো হয়েছিলো ওরা ব্রেকআপ করতে চায় ঠিক আছে মেয়েটা ব্রেকআপ করতে চায় ছেলেটা ব্রেকআপ করায় ঠিক আছে তো সেটা নিয়ে একটা প্রবলেম এখানে দেখানো হচ্ছে মেয়েটা একটা রোবট ঠিক আছে এটা একটা ইন্টারেস্টিং বিষয় বিকজ এই ধরনের কিন্তু আমরা ইন্ডিয়ার সিনেমায় দেখিনি আর কি ঠিক আছে মেয়েটা একটা রোবট এটা একটা ফিউচারিস্টিক বিভাগটা বলতে পারো যে এগুলো পরে হতে চলেছে ঠিক আছে এরকম যখন রোবট এআই যখন আরও উন্নত হয়ে যাবে তখন এই জিনিসগুলো দেখা যাবে যে মানুষ আর রোবটের মধ্যে ভালোবাসে ঠিক আছে তো সেই জিনিসটা দেখানোর চেষ্টা করা হয়েছে এবং ফ্যামিলিতে আসার পরে ওদের বিয়েটা হবে কি না ঠিক আছে মেটা যেহেতু রোবট সেই জন্য ঠিক আছে তো সেই ব্যাপারটা বেশ দেখানো হয়েছে তো আমার মনে হচ্ছে মুভিটা বেশ ভালো হবে কিন্তু মুভিটাতে অনেক প্রবলেম আছে স্ক্রিপ্টের ওপর আর অ্যাক্টিং এবং একটা লেভেলের ওপরই মুভিটাকে নিয়ে যেতে পারে ঠিক আছে তো এখানে আমি প্রথমত ভালো জিনিসগুলো বলি তারপরে আমি প্রবলেম ইচ্ছু কথা আসছি মুভির সবথেকে ভালো বিষয় হচ্ছে মুভিতে অ্যাক্টিং ঠিক আছে সবথেকে ভালো অ্যাক্টিং লেগেছে আমার ক্রিতানের ক্রিতান এখানে একটা রোবটের অভিনয় করেছে এবং মানুষ হওয়া সত্ত্বেও ওকে রোবট যে ওটা সবাইকে বোঝাতে হবে এবং সেটাও করতে পেরেছে ওর অ্যাক্টিং ভাল লেগেছে ওকে দেখতে ভাল লেগেছে ওর যে মুভমেন্টগুলো সেগুলো খুব ভাল লেগেছে যে জায়গাতে ওর রোবটিক ব্যাপারগুলো দেখানো হচ্ছে ওর অ্যাক্টিংটা এনহ্যান্স করেছে শাহিদ কাপুরের অ্যাক্টিং বিকজ শাহিদ কাপুরের রিয়াকশান ওর কথাবার্তায় ঠিক আছে এবং ওদের মধ্যে যে বন্ডিং দেখানো হয়েছে শাহিদ কাপুর দেখতে যেরকম লেগেছে সেগুলো বেশ ভালো লেগেছে আমার কয়েক জায়গায় তোমার ক্রিঞ্চি একটু মনে হতে পারে যে মানে ও যেভাবে অ্যাক্টিংটাকে নিয়ে গেছে বিকজ মুভিটা ডিমান্ডিং ছিল ঠিক আছে স্ক্রিপ্টটা ডিমান্ডিং ছিল ওর কাছে ওই ধরনের অ্যাক্টিং তো ওই জায়গাতে ওরকম করেছে ও তো সেই জায়গাতেও দুজনের মধ্যে যে বন্ডিং দেখানো হয়েছে সেগুলো বেশ ভালো লেগেছে আমার মুভিতে একটা সেকেন্ড খুব ভালো টপিক নিয়ে যেটা হচ্ছে আমরা আমাদের যে পার্টনার ফিমেল পার্টনারটাকে খুব মানে পারফেক্ট খুঁজতে চাই ঠিক আছে সে মেয়েটাকে দেখতে ভালো হতে হবে মেয়েটা রান্না ভালো জানতে হবে পুজো আচ্ছা ভালো জানতে হবে বাড়ির লোকেকে ভালোভাবে ব্যবহার করবে তো সব কিছু ভালো হতে হবে ঠিক আছে একদম পারফেক্ট একটা মেয়ে আমরা খুঁজি ঠিক আছে এবং মেয়েটা যদি একটুও প্রবলেম করে ঠিক আছে একটা প্রবলেম হয় সেখানে সাহিত্য কাপড় এখানে তার উপর বিশেষ করে কি প্রবলেম হচ্ছে ঠিক আছে সেটা দেখানো হয়েছে তো এই জিনিস খুব ভালো মানে ভাবে দেখানো হয়েছে একটা মেয়েকে আমার সবসময় একটা পারফেক্ট হতে হবে কোনো ভুল সে করতে পারবে না ঠিক আছে এই জিনিসটাকে যেভাবে আমরা ডিপিক করা হচ্ছে সেটা ভালো লেগেছে সেকেন্ড এখানে আমাদের যে গান মিউজিক খুব মুভিটাকে আমি বলবো না মুভিটাকে এনহ্যান্স করছে কারণ মিউজিকটা মিউজিকের জায়গায় মুভিটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে না কিন্তু মিউজিকগুলো ভালো ছিল দুজনকে দেখতে ভালো লেগেছে দুজন ডান্স ভালো লেগেছে যেগুলো ওরা ভালো করে থাকে ঠিক আছে তো মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোরও খুব সুন্দর লেগেছে হার যেটা ভালো লাগে সেটা হচ্ছে মুভির এন্ড মুভির এন্ডে গিয়ে না আমাদের যে টুইস্টটা দেওয়া হয় যে ক্লাইম্যাক্সটা দেওয়া হয় সেটা ইউনিক ছিল সেটা বেশ ভালো লেগেছে ঠিক আছে তো এবার মুভির কথায় যদি আসি মুভির স্টার্টিংটা তোমার একটু বল লাগবে পনেরো কুড়ি মিনিট বল লাগবে যখন ক্রিটান ক্যারেক্টারটা আসবে তারপর থেকে কিছুটা ইন্টারেস্টিং হওয়া শুরু হবে এবং মুভিটাতে গিয়ে ওরা দুজন যখন ফ্যামিলির মধ্যে ঢুকে যাবে তারপরে যে ব্যাপারগুলো ঘটতে শুরু করবে সেগুলো কিছুটা ইন্টারেস্টিং তাছাড়া মুভিটা আমি বলবো অনেক প্রবলেম আছে ফার্স্ট অফ অল রাইটিং এখানে খুব খারাপ বিকজ ফার্স্ট অফ অল এটা রমকম তার সঙ্গে সাইফাই আছে এবার যদি ফার্স্ট রমকমটা ধরি রোম্যান্সের মধ্যে দুজনে ডেপতে যায়নি যে হঠাৎ করে দেখা হলো ভালোবাসা হয়ে গেল ঠিক আছে ওদের মধ্যে যে ভালোবাসাটা কেন হলো বা ছেলেটা এত দেখতে সুন্দর এত ভালো চাকরি করে তারপরে গিয়ে মানুষকে ভালো নাম সে কেন রোবটকে ভালোবাসছে ওর ব্যাকগ্রাউন্ডটা কী ঠিক আছে ও কেন এতদিন ধরে সিঙ্গেল ঠিক আছে তো সেই জিনিসগুলো যদি দেখানো তাহলে আমরা ডেপ পেতে পারতাম তাহলে আমরা আরও এঙ্গেজ হতে পারতাম সেকেন্ড হচ্ছে রোবটের যে ফিলিংস যেরকম ধরে নাও আমরা রোবট যে মুভিটা ছিল আমাদের রাজনীকান্ত সেখানে যে ও মেয়েটার প্রতি ভালোবাসা কেন পড়ছে সেটা রোবটের ফিলিংসটা কিন্তু ভালোভাবে ডিপিক্ট করা হয়েছে সেটা এখানে আমি পাইনি এখানে আমাদের রোবটের যে ফিলিংসটা সেটা ভালোভাবে ডিপিক করা হয়নি ঠিক আছে নেক্সট ফ্যামিলি ব্যাগ যে দেখানো হয়েছে ফার্স্ট অফ অল ডিম্পার কাবাডিয়া হচ্ছে শাহিদ কাপুরের মাসি ঠিক আছে ওদের মধ্যে যে একটা বন্ডিং দেখানো যেতে পারতো ভালো কমেডি দেখা যেতে পারতো সেটা কিন্তু নেই তারপরে হচ্ছে ধর্মেন্দ্রকে কেন রাখা হয়েছে ওর জায়গায় যে কেউ ওর অ্যাক্টিংটা করতে পারতো সেখানে ওকে ভালো করে ইউজ করা হয়নি ফ্যামিলির পার্টটা খুবই এখানে আমি বলবো মানে পুয়োর ঠিক আছে যেখানে আমরা তু জুটি মেমাক্কার মুভিটাতে ফ্যামিলি প্রত্যেকটা ক্যারেক্টারের মানে একটা ভালো রোল ছিল একটা ভালো কাজ ছিল এবং ওদের ডিপিক করা হয়েছে বেশ সুন্দরভাবে ওদের প্রত্যেকটা ফ্যামিলি আমার ভালো লেগেছে সেখানে এইখানে লেখাটাই না মানে রাইটিংটাই খুব খারাপভাবে হয়েছে দেন কমেডি এটা রম কম কমেডিটা দরকার কমেডি এখানে খাজা ঠিক আছে দুই একটা জায়গায় যে কমেডি ভালো সেটা আমরা অল দেখে নিয়েছি তাছাড়া দুই একটা জায়গা বাদ দিলে পুরো মুভিটা এন টু এন্ড মনে হচ্ছে ওরা মিউজিক দিচ্ছে অ্যান্ড সবাই কথাবার্তা বোঝা যাচ্ছে আমরা হাসা উচিত কিন্তু হাসি পাচ্ছে না ঠিক আছে তো সেটা প্রবলেম এবং মুভির এন্ডে গিয়ে যে একটা কি বলবো ক্যামিও রাখা হয়েছে না সেটা কেন মুভিটা যখন এমনি এত খাজা রাইটিং দেন কে আমি ওটা দরকার কোথায় আমি তো সেটা বুঝে পেলাম না ঠিক আছে তো অল ইন অল যদি তুমি লজিকটা ছেড়েই দাও এই ধরনের মূলত আমি লজিক আমরা ধরবেই না তুমি ঠিক আছে লজিক ছাড়াই দেখতে হবে সেটা ঠিক আছে বাট মুভিটাতে যদি কমেডিটা বেটার রাখা যেতে পারতো মুভিটা অ্যাক্টিংটা মানে মানে মুভিটা যে স্ক্রিপ্টটা একটু এঙ্গেজিং করা দরকার ছিল টপিক যেটা তুলেছিল না সেটা ভালো ছিল কিন্তু ওটাকে আরও এঙ্গেজিং করতো ওটা যেটা আমি বলছিলাম ইউটিউবে মাক্কার মুভিতে আমি পেয়েছিলাম ঠিক আছে এঙ্গেজমেন্টটা পেয়েছিলাম সেই জিনিসটা কিন্তু আমি এখানে পাইনি তো অল ইরান বলবো মুভিটা একবার হলে গিয়ে দেখা যেতে পারে বাট আমি বলবো এটা ওয়েট আমরা ওয়েট করতে পারি যখন আমাদের ওটিটিতে চলে আসে তখন দেখার জন্য বিকজ মুভিটা কিন্তু আমার সেরকম ভালো লাগলো না যেরকম আমি আশা করেছিলাম ট্রেলার থেকে তো তোমাদের মুভি তোমরা কি মুভিটা দেখেছো তোমাদের কেমন লেগেছে আমি কমেন্টটা নিশ্চয়ই জানি আর আমার সঙ্গে দেখা নেক্সট ভিডিওতে থেকে গুড বাই